আজকের আলোচ্য ধান চাষের পদ্ধতি। দেখো, আমরা যে ভাত খাই ধান থেকেই চাল পাওয়া যায়, সেই চাল থেকে ভাত হয়। আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, এমনকি আসাম, বিহার, ত্রিপুরা এইসব অঞ্চলেও ধান চাষ ভালো হয়। সারা পৃথিবীর মানুষের প্রধান খাদ্যগুলোর মধ্যে ধান অন্যতম। এছাড়া গম, জোয়ার, বাজরা, ভুট্টা এগুলো প্রধান খাদ্যশস্য রূপে মানুষ খান। চালের আমরা 79% প্রায় কার্বোহাইড্রেট থাকে, 6% প্রোটিন এবং সামান্য পরিমাণ মৌল, ভিটামিন বি কমপ্লেক্স বা কিছু অন্যান্য ভিটামিনও থাকে। ধানের ভুষি থেকে তেল পাওয়া যায়, সেটাকে পিষে মেশিনের সাহায্যে পিষিয়ে তেল বের করা হয়। সেই তেল কোলেস্ট্রল ফ্রি এবং খুব ভালো, এবং এটা হচ্ছে রাইস বার্ন অয়েল হিসেবে বাজারে বিক্রিও হয়, দামও বেশ যথেষ্ট। সাধারণ ভোজ্য তেলের তুলনায় রাইস বার্ন অয়েল খুবই উপকারী। ধানের চাষ হিসেবে, মানে চাষ করার সময় হিসেবে আমরা তিন ভাগে ভাগ করি, আউশ, আমন আর বোরো। আউশ ধান গ্রীষ্মকালে গরমের সময় বীজ বপন করা হয় এবং শরৎকালে ধান কাটা হয়। আউশ ধানের ফসল তুলে নেওয়ার পরে যে ধানটা চাষ হয় সেটা হচ্ছে আমন। এই আমন ধান বর্ষাকালে চাষ হয় এবং হেমন্তকালে এই ধানের তুলে নেওয়া হয়। এই আমন ধানের মধ্যে আগেকার দিন থেকে বেশ কিছু ধানের চাষ হতো, এখন সেগুলো হয় না। যেমন তোমাদের বইতেই রয়েছে দেখবে, ভাসাবাণী, ঝিঙে শাল, রঘু শাল, পাটনাই, বাসমতি ইত্যাদি। এছাড়া কবিরা শাল, রূপশাল, জিরে শাল, সীতা শাল, বাঁশকাঠি, দুধেশ্বর প্রভৃতি সরু ধানের চাষও আগেকার দিনে হতো। কিন্তু বিষয় কি, এই ধানের চাষ করে চাষিরা ফলন বেশি পেতেন না, খুব কম ফলন হতো। তাই একই জমিতে বেশি ফলন পাওয়ার জন্যে চাষিরা উন্নত জাতের ধানের বর্তমান আমনে চাষ করেন। এবার বোরো, সাধারণত এটা হচ্ছে শীতকালে চাষ হয় আর মার্চ এপ্রিল নাগাদ ধান কাটা হয়। জলসেচের ব্যবস্থা থাকতে হবে ভালো, নাহলে এই ধানের চাষ ভালো হয় না। এবার জাত হিসাবে, অর্থাৎ সময় কতদিন ধরে ধানটা চাষ হবে সেই হিসেবে আমরা তিন রকমভাবে ধানের চাষ করতে পারি। যেমন জলদি জাত, সাধারণত 95 থেকে 115 দিনের মধ্যে ধান হয়ে যায়। রত্না জাতীয়, রত্না, তারপরে ধরো IR 36, তারপরে এইরকম আরও ধানের চাষ আছে, এগুলো চাষ করা হয়। মাঝারি জাতের যেগুলো ওই 116 থেকে 135 দিনের মধ্যে পাকে, এই ধরনের চাষ হয়। আবার নাবি জাতেরও চাষ হয়, দীর্ঘমেয়াদি চাষ যেটা, দীর্ঘদিন, সেটা হচ্ছে স্বর্ণমাসুরি, পঙ্কজ, এই ধান, এগুলো হচ্ছে 140 থেকে 150 দিন সময় লাগে। আবার আউশ, আমন, বোরো সবারই জলদি, মাঝারি এবং নাবি জাতেরও চাষ আছে। একটা কথা, কিছু কিছু একটা কথা জানবে, কিছু কিছু ধান আছে, উন্নত ধান, যেগুলো তিন সময়েই চাষ করা যায়। এবার ধান চাষের, আচ্ছা ঠিক আছে, এটা পরের স্লটে দেবো। এখন আমরা আম নিয়ে আলোচনা করব। আম তোমরা সবাই খেয়েছো, আম গাছ কেমন তাও চেনো, এমনকি বিভিন্ন জাতের আম তাও তোমরা চেনো। তবুও আম নিয়ে কিছু আলোচনা আমরা আজকে করব, যার থেকে তোমরা অনেক কিছু জানতেও পারবে। দেখো, আমের প্রকৃত জন্মস্থান ভারতবর্ষ। এখান থেকে বিভিন্ন দেশে আম নিয়ে গিয়ে চাষ করা হয়েছে এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমের চাষ ছড়িয়ে পড়েছে। আমের চাষ পশ্চিমবঙ্গে
মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলিতে চাষটা ভালো হয়। মূলত গঙ্গা নদীর নিম্ন অঞ্চলে, সমভূমি অঞ্চলে এই আমের চাষটা ভালো হয়। এছাড়া ভারতবর্ষে প্রায় সব জায়গাতেই আমের চাষ হয়। এখন কি এমনকি আমাদের পশ্চিমবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া রুক্ষ ভূমিতেও এখন আম ভালো চাষ হচ্ছে। উত্তরপ্রদেশ, বিহার এই অঞ্চলগুলোতেও ভালো চাষ হয়। এছাড়া দক্ষিণ ভারতেও প্রচুর আমের চাষ হয়। আমের গন্ধ, তার স্বাদ, এইগুলোর অনুযায়ী এবং অবশ্য আঁশ না থাকা, এগুলো অনুযায়ী আমের বিভিন্ন রকমের জাত হয় এবং তাতে মানুষের কাছে যে গ্রহণযোগ্যতাও বিভিন্ন রকম থাকে। তো আমে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এগুলো প্রচুর পরিমাণে থাকে। এছাড়া ভিটামিন এ, বি কমপ্লেক্স, সিও থাকে। থাকে প্রচুর খনিজ পদার্থ, জল, তন্তু এবং ফাইটোকেমিক্যাল মানে বিটা ক্যারোটিন এই জাতীয়। এবার এই আম চাষ উপযোগী আবহাওয়া সেটা কেমন দেখে নেওয়া ভালো। সাধারণত উষ্ণ আর্দ্র জলবায়ুতে এটা ভালো চাষ হয়। বেশি উচ্চতায় আবার আম চাষ ভালো হয় না। সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার পর্যন্ত উচ্চতা অবধি ধান আম ভালো চাষ হয়। তার উপরে আম লাগালে বাণিজ্যিকভাবে চাষ করা যায় না, অর্থাৎ ফলন ভালো হয় না। আম চাষ করবার সময় মানে আমের মুকুল আসার সময় যদি আকাশ বেশ পরিষ্কার থাকে, তুষারপাত বা কুয়াশা না থাকে, তাহলে মুকুল থেকে আমের গুটি ভালো ধরে। এখন আমের গুটি ধরবার জন্যে চাষিরা নানা রকমের পদার্থ স্প্রে করেন, ফলে আমের গুটি প্রচুর ধরে এবং আম চাষ ভালোভাবে হয়। মাটি উর্বর, পলি মাটি, নদীর অববাহিকায় থাকা যে মাটি, দোআঁশ মাটি এবং কাঁকুড়ে মাটিতেও ভালো চাষ হয়। এঁটেল মাটি, বেলে মাটি এই চাষের পক্ষে একেবারে অনুপযুক্ত। আমরা পশ্চিমবঙ্গে যে সমস্ত আমের জাত আমরা দেখতে পাই, হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, গোলাপ খাস, পেয়ারাফুলি, রানী ফসন্ত, ঝুমকো ফজলি, এই সমস্ত আম্রপালি, আলফানসো, বেগমফুলি এইগুলো দেখতে পাওয়া যায়। তো এদের প্রত্যেকের স্বাদ গন্ধ আলাদা আলাদা। আমাদের দশেরা, চৌষা এগুলো সাধারণত উত্তরপ্রদেশ এই অঞ্চল থেকে এই আমটা চাষ হয় বেশি। তো মালদার আমের মধ্যে তোমরা জানো যে মালদার ল্যাংড়া এবং ফজলি আম বিখ্যাত। ফজলি বেশ বড় জাতের আম, ভালো। এবার আসি গাছের বংশবিস্তার। সাধারণত আম গাছের বীজ থেকেই নতুন গাছ হয়, তাতে যে ফলন হবে না তাও নয়, সেই গাছে ফলনও হবে, কিন্তু বিষয়টা হচ্ছে জাতের কোনো ঠিক থাকবে না। এই গাছের তুমি ধরো ফজলি আম লাগালে আঁটি, সেই আঁটি থেকে যে গাছ হলো তার যে ফলন হলো সেই ফলন ফজলি আম হলো না, একটা অন্যরকম আম হলো, মিশ্রিত একটা আম। এই কারণে একই জাতের আম পেতে গেলে আমাদের কী করা হয় না, কলম করে চাষ করা হয়। কলম করার নানা রকম পদ্ধতি আছে, জোর কলম, ভিনিয়ার কলম, চিপ কলম, আঁটি কলম। আমরা সবচেয়ে যে চলনশীল যে পদ্ধতি জোর কলম, সেই কলম নিয়ে এখন আলোচনা করব, একটু পরে সেই আলোচনাটা করছি। আচ্ছা, পরবর্তী অংশে আমরা যে আম গাছের জোর কলম এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, তোমরা বইতে ছবিটা ভালো করে লক্ষ্য করো। প্রথমের ছবিটা কী হয়েছে, একটা টবে
আম গাছ উঠে আছে, এটা কি না আমরা যে আম খাই তার আঁটি ওই টবে লাগানো হয়েছিল, আর সেই লাগানো আঁটি থেকে গাছ বেরিয়েছে, এটাকে বলা হবে স্টক। আর যে গাছের ডালকে আমরা অরিজিনালি কলম করতে চাই সেই ডালটাকে বলা হবে সিওন। আগে কোন ডালটাকে আমরা সিওন হিসাবে বেছে নেব সেটাকে নির্বাচিত করতে হবে, এবং একই ধরনের মোটা যে চারা গাছ টবে লাগানো ছিল সেই গাছটাকে আমরা হচ্ছে বেছে নেব। বেছে নিয়ে প্রথমে দেখো ছবিটা একটু লক্ষ্য করে দেখতে পাবে যে গাছের ডালের কিছুটা অংশ হালকা করে ছালটা তুলে ফেলা হয়েছে, এবং স্টকেরও হয়েছে সিওনেরও হয়েছে। সিওন এবং স্টক, স্টক কিন্তু গাছ থেকে, সিওন কিন্তু গাছ থেকে কাটা যাবে না, সেই অবস্থায় গাছের উপরে উঠে টবটাকে বেঁধে দিতে হবে সিওনের কাছে যাতে পড়ে না যায়। এবার সিওনের কাটা অংশ স্টকের কাটা অংশ পাশাপাশি রেখে দড়ি দিয়ে ভালো করে সুতলি দিয়ে বেঁধে দিতে হবে, মাঝে মাঝে জল স্প্রে করতে হবে যাতে জায়গাটা শুকিয়ে না যায়, এবং টবের গাছে জল মাঝে মাঝে দিতে হবে যাতে গাছটা ভালোভাবে বেঁচে উঠে ভালোভাবে থাকে। এইভাবে কিছুদিন রাখার পরে, তিন চার মাস রাখার পরে দেখা যাবে দুটো ডাল, স্টকের এবং সিওনের দুটো ডাল একসঙ্গে জুড়ে গেছে। এবার এই অবস্থায় আমরা একদিন করব যে স্টকের ডোগার অংশটা যেখানে তীর চিহ্ন দিয়ে দেখা রয়েছে, দেখো কাটিং করা হচ্ছে, সেই অংশটা অল্প একটু কেটে দেবো, এবং সিওনের গোড়ার দিকের অংশটা অল্প একটু কেটে দেবো। এইভাবে আর কয়েকদিন পরে তোমাদের আবার একটু করে কাটতে হবে, এরকম বারতিনেক কেটে নেওয়ার পরে সিওন থেকে স্টকটা আলাদা হয়ে যাবে, সেই অবস্থায় আমরা টবটাকে নিচে নামিয়ে আনবো, এবং ঠান্ডা এবং এবং ছায়াযুক্ত জায়গায় এই টবটাকে বসিয়ে রাখবো কিছুদিনের জন্য। তারপরে আমরা সেই টবের গাছটিকে তুলে নিয়ে জমিতে রোপণ করব। এবার জমি তৈরির পদ্ধতি, প্রথমে জমিকে দেখতে হবে যে প্রচুর পরিমাণে সূর্যের আলো আসে, জল নিকাশনের নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকবে, এরকম জমিতে আমরা এই ধান চাষের জন্য বেছে নেব। জমি ভালো করে চষে, লাঙল দিয়ে চষে তাতে জৈব সার মিশিয়ে দিতে হবে। তারপরে কয়েক মাস পরে গাছ, মানে এক মাস পরে গাছ যেখানটা লাগাবো সেখানে ভালো করে গর্ত করে সেই গর্ত থেকে যে মাটি উঠবে সেই মাটির সঙ্গে গোবর সার, কম্পোস্ট সার, সুপার ফসফেট, হার সার এগুলো দিয়ে মাটিটাকে তৈরি করে গর্তে বন্ধ করে দেবো, এবং চারা গাছগুলো সেই গর্তে সোজাভাবে লাগিয়ে রেখে দেবো, এবং একটা কাঠি দিয়ে পুঁতে দেবো যাতে গাছটা সোজা মতো থাকে, আর গাছের গোড়ায় উপযুক্ত পরিমাণে জল দিতে হবে। গাছ লাগানোর পরে প্রায় ছ মাস সপ্তাহে দুবার করে জলসেচ দিতে হবে, তারপরে গাছ বড় হয়ে গেলে 15 দিন অন্তর, আরও বড় হয়ে গেলে দু মাস অন্তর জল দিলেই চলবে। এবার আম গাছ তো লাগানো হলো, এবার আম গাছের অন্যান্য পরিচর্যাও করতে হয়। বর্ষার আগে এবং বর্ষার পরে জমিতে প্রচুর ঘাস হয়ে যায়, সেই ঘাস তুলে ফেলতে হবে, চাষ করতে হবে যাতে জমির আগাছা নষ্ট হয়ে যায়। তারপরে ফুল যখন ফোটে, সাধারণত মাঘ ফাল্গুন মাসে পশ্চিমবঙ্গে ফুল আসে, সেই ফুল থেকে ফল আসতে প্রায় 4-5 মাস সময় লেগে যায় ফল মানে পাকতে, আর এই সময় গাছে নানা রকম পোকার আক্রমণ, পাখির আক্রমণ এগুলো হয়, পাহারা দিতে হয়, জমি মুকুলে জল দিতে হবে, স্প্রে করতে হবে রাসায়নিক পদার্থ যাতে পোকা নষ্ট না করে, সাধারণত চোষক পোকা আমের বেশি ক্ষতি করে। তারপরে যখন ফিকে সবুজ হতে আরম্ভ করবে তখন আম পাড়ার সময় হয়েছে বুঝে নিতে হবে, এবং আম পেড়ে নিয়ে
যদি সংরক্ষণ করতে হয় তাহলে ওইটাকে ভালো করে আমকে তুলে নিয়ে পরিষ্কার করে ভালো করে প্যাকিং করে হিমঘরে রাখতে হবে। উষ্ণতা আর্দ্রতা বেশ নির্দিষ্ট মাত্রায় রেখে বেশ কয়েক সপ্তাহ কয়েক মাস পর্যন্ত আমকে সংরক্ষণ করা যায়। এবার বাজারে গাছ থেকে আম পেড়ে চাষিরা বিক্রি করে, আমরাও সেই আম কিনে খাই, খেতেও ভালো লাগে। এবার আমের ফলন কলম লাগানোর পরের বছর থেকেই ফলন শুরু করবে, কিন্তু এই ফলন নেওয়া উচিত নয়, মুকুল তুলে ফেলতে হয়, ভেঙে ফেলতে হয়। কারণ মুকুল যদি ফল হতে দেওয়া যায় গাছের বৃদ্ধি কমে যাবে। এই মুকুল যে ভেঙে দিলে গাছের বৃদ্ধি ভালো হবে, গাছ বড় হবে। এরকম 5-6 বছর করার পরে তারপরে ফলন নেওয়ার চিন্তাভাবনা করতে হয়। ঠিক আছে, এরপরে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো।